প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ স্যার বলছি। আজকে আমি যে জিনিসটা তোমাদের দেখানোর চেষ্টা করব সেটা হলো জেএসসি পরীক্ষায় 2020 সালের রচনা কোনগুলো ইম্পর্টেন্ট বা কোনগুলো আসার মতো বা কেন আসতে পারে এরকম একটা ব্যাপার আসলে একটু খেয়াল করবে। সেটা হলো অধ্যবসায়, শ্রমের মর্যাদা, স্বদেশ প্রেম, এই তিনটা রচনা পড়লে মোটামুটি ঘুরে ফেলে জেএসসি রচনা মানে পরীক্ষা একটা আসেই। প্রত্যেক বছর দেখা যায়, যেমন দেখো অধ্যবসায় 2014 সালে এসেছে, আবার 2018 সালে এসেছে, শ্রমের মর্যাদা 15 সালে এসেছে, আবার 17 সালে এসেছে, স্বদেশ প্রেম 16, 17, 18 প্রায় প্রত্যেক বছর এসেছে। এই তিনটা রচনা একটু ভালো করে পড়লে, প্রিপারেশন নিয়ে মানে লেখার মতো করে গুছিয়ে রাখতে পারলে সুবিধা হচ্ছে, একটা না একটা রচনা কমন পাওয়া যায়। তারপর আরেকটা গ্রুপ খেয়াল করো, ছাত্র জীবনে দায়িত্ব কর্তব্য, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। ছাত্র জীবনে দায়িত্ব কর্তব্য 2014 সালে, 2015, 2016, 2019, আর দৈনন্দিন জীবনে বিজ্ঞান 2015 সালে এবং 2019 সালে এসেছে। এক্ষেত্রে ধরে নেওয়া যায় যে এই তিনটা এবং এই দুটো পাঁচটা রচনা যদি একটু ভালো করে পড়া যায়, ইনশাল্লাহ রচনা মোটামুটি কম থাকে। প্রায় প্রত্যেক বছরই এই পাঁচটা রচনা পড়লেই জেএসসি পরীক্ষার্থীরা প্রায় প্রত্যেক বছর রচনা কম পেয়ে যায়। এক্ষেত্রে আর একটু ভালো প্রিপারেশন যদি নিতে চায়, সাতটা রচনা বা আটটা রচনা পড়ে তো খুবই ভালো। এই পাঁচটা ছাড়াও যেমন এই লাস্টে যে একটা গ্রুপ আছে, বাংলাদেশের কৃষক, বিজয় দিবস, মুক্তিযুদ্ধ, জাদুঘর, ট্রেনের ভ্রমণ, এই রচনাগুলো একটা সমস্যা হচ্ছে, এগুলো নির্দিষ্ট কোনো রচনা আপনার ঘুরে ফিরে আসে তা না। দেখা গেল এই বছর এটা আসে, তো পরের বছর আরেকটা সেরকম। এই গ্রুপটা যেমন বাংলাদেশের কৃষক 2014 সালে এসেছে, 2019 সালে এসেছে, বিজয় দিবস 2017 সালে এসেছে, মুক্তিযুদ্ধ জাদুঘর 16 সালে এসেছে, ট্রেনের ভ্রমণ 2018 সালে এসেছে, এগুলো রচনা একটা আসে হয়তোবা। আর সেক্ষেত্রে বেস্ট হচ্ছে প্রথম দুইটা গ্রুপের রচনা খুবই ভালো করে পড়া, কারণ এই পাঁচটা রচনা পড়লে জেএসসি পরীক্ষায় প্রত্যেক বছর রচনা কমন পাওয়া যায়। সেক্ষেত্রে যদি আরেকটা রচনা, যেটা যে তিনটা রচনা আসে যেহেতু জেএসসি পরীক্ষায়, সেই তিনটা রচনা যদি কমন পাওয়ার ইচ্ছা থাকে, তো সেক্ষেত্রে এই দুটো গ্রুপের সঙ্গে আমার মনে হয় এই বছরের জন্য বাংলা নববর্ষ এবং বাংলাদেশের ষড় ঋতু পড়লে আরেকটা রচনা কমন পাওয়া যেতে পারে। তো এই মোট এখানে যে রচনাগুলো আছে এর মধ্যে প্রথম তিনটা এবং পরের দুটো অবশ্যই অবশ্যই একজন জেএসসি পরীক্ষার্থীকে পড়তেই হবে। সেক্ষেত্রে রচনাগুলো কীভাবে পড়বে বা কীভাবে পড়া উচিত, কীভাবে পড়লে বা লিখলে আরও ভালো নম্বর পাওয়া যাবে, সেটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। আজকে আপাতত আমার মানে প্রধান এবং মেন কর্তব্য হচ্ছে, এরকম অবস্থায় যে সবাই যারা বাসায় বসে আছে, বাসায় পড়াশোনা করার চেষ্টা করছে নিজেরা, তারা যেন এই তিনটা এবং এই দুটো রচনা, এই পাঁচটা অবশ্যই অবশ্যই জেএসসির জন্য ভালো করে পড়ে, সাথে যদি এই দুটো বাংলা নববর্ষ এবং বাংলাদেশের ষড়ঋতু পড়তে পারে, সেটা তার জন্য আরও অনেক প্লাস পয়েন্টে দাঁড়াবে। এবং সেক্ষেত্রে রচনা ইনশাল্লাহ তার তিনটায় কমন পাওয়ার সম্ভাবনা একদম মানে পরিপূর্ণ হয়ে থাকবে আর কি। ধন্যবাদ।